রংপুরকে বলা হয় জাতীয় পার্টির ঘাঁটি, সেখানে আওয়ামী লীগের এত বিশাল সমাবেশে আপনারা কি পরিমাণ মানুষের জনসমাগম ঘটবে বলে আশা করছেন এবং কেন ঘটবে? আমি তো বললাম যে এই সমাবেশ রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ সমাবেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী এখন বাংলাদেশ রূপান্তরের রূপকার, তিনি রংপুরের রূপান্তর রূপকার, তার যে রূপান্তরের গল্প সারা বাংলাদেশেরটা যেমন তিনি বলবেন তেমনি তার রূপান্তরের গল্প রংপুরকে ঘিরে বর্তমান এবং ভবিষ্যৎ সব পরিকল্পনার কথাই তিনি বল। রংপুরের রূপান্তর চোখে দেখার মতো, 15 বছর আগের রংপুর, 15 বছর পরে আজকে রংপুর, আকাশ পাতাল পার্থক্য। রংপুরে এখন 6 লেন রাস্তা হচ্ছে, সেই জয়দেবপুর থেকে এই 6 লেন রাস্তা এলেন্ডা হয়ে রংপুরের দিকে আসছে এবং রংপুর থেকে বুড়িমারির দিকে যাবে একটা পার্ট, আর একটা যাবে বাংলা বান্দা পর্যন্ত। এটা হলো রাস্তাঘাটের বিষয়ে একটা দিক তুলে ধরল। সারা রংপুরেই যেদিকে যান আপনি দেখবেন সড়ক পথে উন্নয়নে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। তার চেয়ে বড় কথা এই যে রংপুরের উন্নয়নটা আপনি এক জায়গায় বুঝতে পারবেন, আপনি সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করুন, সৈয়দপুরে 18টি বিমান দৈনিক উঠানামা করে, কেন? ওই লোকগুলো কি বেকার এসে আবার দেখে শুনে এখানকার প্রকৃতি দেখে চলে যায়? এরা কাজে আসে, পঞ্চগড় পর্যন্ত কাজ, যে ছবি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরকে ঘিরে আমাদের এখানে একটা আঞ্চলিক উন্নয়নের, যেখানে নেপাল আছে, যেখানে ভুটান আছে, আঞ্চলিক উন্নয়নের একটা পরিকল্পনা আছে, ব্যবসা বাণিজ্য এসবের ব্যাপারে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তিনি এগুচ্ছেন। আপনারা দেখুন লালমনিরহাটেও সিভিল অ্যাভিয়েশনের সেখানে ইউনিভার্সিটি হয়ে গেছে এবং সেটা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে। রংপুর একসময় মঙ্গা অঞ্চল ছিল, শেখ হাসিনার সবচেয়ে বড় কৃতিত্ব এই রংপুর অঞ্চলে মঙ্গাকে তিনি জাদুঘরে পাঠিয়েছেন, উন্নয়ন তো এখানে। রংপুরের চর অঞ্চল দিয়েও বিদ্যুৎ চলে গেছে, শতভাগ বিদ্যুৎ এখন রংপুরে আছে। তারপর রেল চলে গেছে পঞ্চগড় পর্যন্ত, চিলাহাটি এক্সপ্রেস চালু হচ্ছে, কি নেই রংপুরে? সব কিছুই আছে।
পাল্টে গেছে। আগামীতে আপনারা আশা করেন কিনা যে এই উন্নয়নের যে দৃষ্টি আপনি বললেন সেইটা আগামী নির্বাচনে এটা প্রভাব পড়বে এবং ইতিবাচক ফল আপনারা পাবে, আওয়ামী লীগ পাবে? এরশাদের দুর্গ বলে এটা এক সময় পরিচিত ছিল, আপনি কি মনে করেন যে এখন সেটা আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে বা হচ্ছে? দেখুন, এখানে দুর্গ বিষয়ে আমি কিছু বলতে চাই না। এখন একটা পৌরসভা নির্বাচন আর জাতীয় নির্বাচন, একটা সিটি কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট আর জাতীয় নির্বাচনের রেজাল্ট কখনো এক হয় না। আমি এখন একটা কথা বলতে পারি যে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, যত প্রপাগান্ডা হোক, যত বিষোদ্গার করুক, যতই আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করুক, ষড়যন্ত্র করুক, ভোট শান্তিপূর্ণ নির্বাচন হলে দেশের এই রংপুর সহ 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আকুল অপেক্ষায় আছে। আমি এটা বলতে পারি।